हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल पीसी लाइफस्टाइल एंड आई एम योर होस्ट पीसी। पीसी लाइफस्टाइल এর আজকের পর্বে কথা বলবো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক লাইফস্টাইল নিয়ে। মাত্র কয়েকদিন আগে উদ্বোধন হলো বাংলাদেশের সকল মানুষের কাঙ্ক্ষিত ও স্বপ্নের সেতু পদ্মা সেতু। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করে স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধন হবার 8 দিন পর পদ্মা সেতুতে ছেলে মেয়ে নিয়ে প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস। তিনি তার ছেলে মেয়ে নিয়ে সড়ক পথে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় গিয়েছেন পদ্মা সেতু হয়ে। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আরো অনেকেই সফর সঙ্গী হন। সোমবার 4 জুলাই গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল 8:48 মাওয়া পদ্মা সেতু ট্রোল প্লাজায় ট্রোল দিয়ে তিনি সেতুতে উঠেন। ব্রিজের মাঝামাঝিতে সন্তানদের নিয়ে ও পরিবারের সঙ্গে কিছুটা সময় তিনি পার করেন। পরিবারের এই আনন্দ মুহূর্তকে ক্যামেরায় ধারণ করতে মেয়ে সাইমা ওয়াজেদ জয়ের ক্যামেরায় ছেলের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুকে দুপুর 12:30 দিকে ছবিগুলো পোস্ট করেন। এরপর সকাল 11:00 টঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও, পদ্মা সেতুতে ছেলে মেয়ে নিয়ে প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে যারা আমার চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।